যেখানে দেখছিল তার বাঘের পরোটা দেখছি, তারপর তারা বন থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়, বন থেকে বেরিয়ে আসার জন্য একটা পথ খুঁজে পায়। কে কে? আমরা জানি যে তিনজন ছিল ওই দলে, একজন হচ্ছে তোমার রেড ক্রস নাইট, একজন ছিল লেডি ইউনা, আর একজন ছিল ডোয়ার্ফ। এই তিনজন মানুষ ছিল, আর একজন ঘোড়া ছিল, একটা গাধা ছিল, একটা ভেড়া ছিল, এরাই ছিল এই অভিযানে। তো যখন তারা বন থেকে বের হয়ে আসলো, এরপরে ঘটনাটি এটা, মানে ওই যে যুদ্ধ করে যে বের শেষ করলো, তারপরে বন থেকে বের হয়ে আসার পথ খুঁজে পেলো এবং একটি পথ ধরে রাখে যাতে আর পথ না হারায়, এবং শেষ পর্যন্ত এই পথ ধরেই অনুসরণ করে এবং দুঃসাহসিক কাজের সন্ধানে তাদের যাত্রা চালিয়ে যায়। এবং তারা আবারও খুঁজতে থাকে যে আর কোনো দুঃসাহসিক কাজ আছে কিনা। তো আমরা জানি যে সাহসী মানুষ, তারা একবার যদি কোনো সাহসের কাজ করে ফেলে, তারা আরো সাহসের এবং ভয়ের কাজ করতে চায়, তারা সেটাকে এনজয় করে। এখানে তাই দেখলাম অনেক পরে তারা সাক্ষাৎ করে একজন বৃদ্ধ ব্যক্তির সাথে, তাদের দেখা হয় একজন বৃদ্ধ মানুষের সাথে যার পা খালি, যার লম্বা দাড়ি এবং যার বেল্টের সাথে একটি বই ঝুলছে। একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হলো, তাকে দেখে খুব দুঃখিত মনে হচ্ছে, সম্ভবত সে কোনো কিছু করার জন্য অনুশোচনা করছে। দুঃখিত কেন মনে হচ্ছে? কারণ তার বোধ হয় কোনো কিছু সে করছে, এই জন্য তার মনটা খারাপ, অনুশোচনা করছে। রেড ক্রস নাইট তাকে অভিবাদন জানায় এবং জিজ্ঞাসা করে, তাকে বলে যে হে মুরব্বী, আপনি কেমন আছেন, আপনি কে? তো এখানে আপনার এলাকায় কোনো খুব উত্তেজনাকর, খুব মজার, রোমাঞ্চকর কোনো দুঃসাহসিক কাজ আছে কিনা যেটা আমি করতে পারি, কোনো ফাইট টাইট কারোর সাথে করতে হলে বলেন, কোনো ড্রাগন থাকলে, কোনো কুবির থাকলে, কিছু থাকলে আমি তার সাথে ফাইট করব। এই কথা বলে রেড ক্রস নাইট বলে হচ্ছে এই বৃদ্ধ লোকটি। বৃদ্ধ লোকটি খুব যৌক্তিকভাবে রেড ক্রস নাইটকে প্রশ্ন করে, সে আবার উল্টা প্রশ্ন করে, তাকে প্রশ্ন করে বলে যে একজন সন্ন্যাসী মানুষ এগুলো সম্পর্কে কিভাবে জানবে? সন্ন্যাসী মানুষ কোথাও যায় না, সে তো এখানে থাকে, তাহলে কোথায় কি আছে না আছে সে কিভাবে জানবে? যা হোক, তিনি তাদের একজন দুষ্ট লোকের সম্পর্কে বলতে পারেন। তিনি বললেন যে আমার জানা আছে যে একজন দুষ্ট লোক আছে, খারাপ লোক আছে, যে খুব ভয়ানক ক্ষতি করেছে সেই দেশটির, যে দেশটিতে তারা এখন আছে, এই দেশটা খুব ভয়ানক খারাপ করেছে একটা দুষ্ট। রেড ক্রস নাইট প্রতিক্রিয়া জানায় যে সে এমন একজনের সম্পর্কে শুনতে পছন্দ করছে, কারণ তার একজন খারাপ মানুষ দরকার যার সাথে সে যুদ্ধ করবে। কার এ এমন একজন ব্যক্তি যাকে নাইটরা হত্যা করতে পছন্দ করে? এবং বলছে সে যে এমন একজন ব্যক্তি যারা খারাপ মানুষ এদেরকেই বীর লোকেরা হত্যা করতে পছন্দ করে। বৃদ্ধ লোকটি তাকে বলে যে এই খারাপ লোকটি একটা দূরের বনে বসবাস করে, এখানে থাকে না, দূরে একটা বন আছে, সেই বনে সে বসবাস করে। তারপরে ভদ্র মহিলা তাকে বাধা দেয় এবং রেড ক্রস কে মনে করিয়ে দেয় যে সে তার দুঃসাহসিক, সর্বশেষ দুঃসাহসিক কাজ করে বেশ ক্লান্ত হয়ে গেছে। উনা, আমরা শুনেছি যে ভদ্র মহিলার নাম হচ্ছে লেডি উনা। লেডি উনা ওকে বলে যে না না না, তুমি কেবলই একটা দুঃসাহসিক কাজ করেছ, তুমি মাত্রই একটি ভয়ঙ্কর দানবের সাথে যুদ্ধ করেছ, তুমি ক্লান্ত, তুমি এখন রেস্ট নেবা, আর একটা লড়াই শুরু করার জন্য তোমাকে একটু বিশ্রাম নিতে হবে। বৃদ্ধ লোকটি তখন একই কথা বলে যে হ্যাঁ, তুমি বিশ্রাম নাও। তারা সবাই বৃদ্ধ লোকটির সঙ্গে ওই রাতটা কাটালো, তারা সবাই রাতটা কাটালো। গির্জার পাশে একটি জায়গায় সে প্রার্থনা করে, যদিও বৃদ্ধ লোকের আস্তানাটিতে এমন মজার জায়গা না,
তারা বিশ্রাম নিয়ে আর বৃদ্ধের লোকটির গল্প শুনে ভালোই উপভোগ করলো। তাদের কাছে মনে হলো যে বাহ, ভদ্রলোক তো ভালো গল্প বলছে। রাত বাড়লে তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, অনেক ঘুম লেগে গেল তাদের। বৃদ্ধ লোকটি একজন জাদুকরে রূপান্তরিত হলো, তার মানে বৃদ্ধ লোকটি আসলে বৃদ্ধ লোক না, সে ছদ্মবেশে ছিল, সে একজন জাদুকরে রূপান্তরিত হলো এবং সে মন্ত্র পড়ল। মন্ত্র পড়ল কেন? যাতে এই তিনজন রেড ক্রস নাইট, লেডি উনা এবং ডোয়ার্ফ, তারা যেন দুঃস্বপ্ন দেখে, সেজন্য তারা মন্ত্র পড়ল। তো আমরা দেখলাম সেই বৃদ্ধ লোকটা হঠাৎ করে সে দানব হয়ে গেল। সে এমন মন্ত্র উচ্চারণ করে যার ফলে পাতালপুরী থেকে মৃতদের দেবতার স্ত্রী চলে আসে। সে এত ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করে যে পাতালপুরীতে যে দেবতা থাকে প্লুটো, সে প্লুটোর যে স্ত্রী সেই চলে আসে এবং আরো বেশ কিছু ভয়ঙ্কর জাদুকর চলে আসে তাকে হেল্প করার জন্য। আর পাতাল থেকে বেশ কিছু মন্দ আত্মা চলে আসে। তাদের মধ্যে এই মন্দ আত্মাগুলোর মধ্যে একজনকে বলে যে তুমি আমার মেসেঞ্জার হয়ে যাবা, তুমি আজ থেকে তুমি আমার কাজ করবে, আমি যা যা বলবো তুমি তাই করবে। সে বার্তা বহন করার জন্য পাঠায়। আর অন্যজনকে বলে যে তুমি আমার সঙ্গে থাকো এবং আমি যে দুষ্টামি গুলো করবো, আমি যে শয়তানি গুলো করবো, তুমি আমার সঙ্গে থেকে থেকে আমাকে হেল্প করো। বার্তা বহনকারী মন্দ আত্মা সরাসরি চলে যায় পৃথিবীর গভীর ঘুমের দেবতা মর্ফিয়াসের কাছে। আর তখনই বার্তা বহনকারী যে মন্দ আত্মাটা ছিল, দুজন মন্দ আত্মা, তার মধ্যে বার্তা বহনকারী যে মন্দ আত্মা, সে চলে যায় হচ্ছে মর্ফিয়াসের কাছে, দেবতা মর্ফিয়াস। আমরা দেবতা মর্ফিয়াসকে দেখছি, তোমরা কি মর্ফিয়াসকে দেখতে পাচ্ছ? না স্যার, এখনো দেখা যায় নাই। এখন কি আগের লেখায় দেখা যাচ্ছে? জি স্যার, আগের লেখাই। আত্মাটি তাকে জাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে। অবশেষে হেকেট, হেকেট একটা দেবীর নাম, যে ঝগড়ার দেবী, নয়েজের দেবী, নয়েজ মানে চিল্লা চিল্লির দেবী, যে সেই নয়েজের দেবী হেকেটের নাম উল্লেখ করে। হেকেট একজন ভয়ঙ্কর ডাইনির নাম, আর ওর নাম সরাসরি সাথে মর্ফিয়াস জেগে ওঠে। কিরকম ভয়ঙ্কর সেই ডাইনির নাম! এই আত্মা তাকে জানায় যে আর্কিমাগো নামের একজন জাদুকর তাকে পাঠিয়েছে যাতে মর্ফিয়াস রেড ক্রস, ভদ্র মহিলা ও বামনকে মিথ্যা স্বপ্ন পাঠায়। তারপর আমরা জানলাম যে জাদুকরের কাছে রেড ক্রস নাইট, ভদ্র মহিলা এবং বামন বিশ্বাস করে, ভালো মানুষ মনে করে আশ্রয় নিয়েছে যার কাছে, সে আসলে ভয়ঙ্কর জাদুকর, তার নাম আর্কিমাগো। সে মর্ফিয়াসকে বলে এই আত্মাটা এসে যে আমাকে পাঠিয়েছে আর্কিমাগো নামের একজন জাদুকর, যে তোমার কাছে চেয়েছে যে রেড ক্রস নাইটকে, ভদ্র মহিলা ইউনাকে এবং বামনকে তুমি মিথ্যা স্বপ্ন পাঠাও, তারা ঘুমাচ্ছে এই সময় মিথ্যা স্বপ্ন পাঠাতে বলেছে। মর্ফিয়াস রাজি হয়ে যায়, ঠিক আছে আমি মিথ্যা স্বপ্ন পাঠিয়ে দিচ্ছি এবং বলে তুমি নিয়ে যাও। তখন সে অদ্ভুত স্বপ্ন ওকে দিয়ে দেয়, আর সেই স্বপ্নগুলো নিয়ে আত্মাটি আর্কিমাগোর বাড়িতে বা কাছে ফিরে আসে। কথাগুলো ক্লিয়ার না? কোনো সমস্যা আছে? প্রশ্ন আছে? কোনো জিজ্ঞাসা আছে? স্যার, যে জাদুঘরটার নাম কি? আর্কিমাগো। ও জি স্যার। আর কিছু? না স্যার, বলতে থাকুন। আর্কিমাগো খুব ব্যস্ত ছিল। কেন ব্যস্ত ছিল? সে দ্বিতীয় মন্দ আত্মাটিকে একটি মহিলায় রূপান্তর করলো, তার মানে একটা মন্দ আত্মাকে সে পাঠালো মেসেঞ্জার হিসেবে, আর একটা মন্দ আত্মাকে সে ছদ্মবেশ ধারণ করালো, একটা মহিলা বানিয়ে ফেললো।
যাকে দেখতে হুবহু উনার মতো, লেডি উনা যেমন দেখতে, সেই ভদ্রমহিলা যেমন দেখতে, ঠিক তার মতো দেখতে একটা মানুষ বানিয়ে ফেললো হচ্ছে এই আত্মাকে। যখন আত্মাটি স্বপ্ন নিয়ে ফিরে আসলো, ওই যে প্রথম আত্মা যেটা যে স্বপ্ন আনতে গিয়েছিল, সে যখন স্বপ্ন নিয়ে ফিরে আসলো, আর্কিমাগো দ্বিতীয় আত্মাকে শিখিয়ে দিল কিভাবে হুবহু উনাকে অনুকরণ করা যায়। উনা মনে আছে, উনাকে, উনার কথা মনে আছে? হ্যালো, এবার খেয়াল করো, হুবহু উনার মতো যখন আত্মাটি স্বপ্ন নিয়ে ফিরে আসলো, আর্কিমাগো দ্বিতীয় আত্মাকে শিখিয়ে দিল কিভাবে হুবহু উনাকে অনুকরণ করা যায়। উনা হচ্ছে সেই রেড ক্রস নাইটের সাথে যে মেয়েটা আছে, সে তার নাম হচ্ছে উনা, এবং আর যেতে বললো রেড ক্রস নাইটের কাছে, এবং বললো তুমি রেড ক্রস নাইটের কাছে চলে যাও। এরপরে আমরা দেখছি হচ্ছে এখানে এই লেডি উনা, উনার মতো আর একটা আত্মা তৈরি করছে না? হ্যাঁ, আর কি মাগো হচ্ছে উনার মতো আর একটা আত্মা তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনার উনার কপি বানাইছে হচ্ছে আত্মা দিয়ে। জি স্যার, রেড ক্রস উনার সাথে যৌন সম্পর্কে একটু স্বপ্ন দেখলো, ওই যে স্বপ্ন পাঠাইছে যে, ঠিক আছে, আর এই স্বপ্নে যে মেয়েটা গেছে সেই মেয়েটা তো উনা না, উনার মতো হয়ে একটা আত্মা গেছে, ঠিক আছে, সেই আত্মার সাথে সে যৌন সম্পর্কে একটা স্বপ্ন দেখলো, আর তারপর এখন জেগে উঠলো, তখন তার ঘটনা সত্য বলে মনে হলো, কারণ সে স্বপ্ন স্বপ্ন পাঠাইছে, স্বপ্নের সঙ্গে সঙ্গে এই কি বলে উনাকেও পাঠাইছে, এই ছদ্মবেশে যে দ্বিতীয় আত্মা, সে উনার ছদ্মবেশে আসছে এবং সে সেখানে আছে, কারণ উনার মতো দেখতে কেউ তার পাশে প্রলোভন সংকুল ভাবে শুয়ে আছে। মানে তোমার প্রলোভন সংকুল তো বুঝছো, একটা ছেলের পাশে একটা মেয়ে যেভাবে শুয়ে থাকলে তাকে খুব লোভনীয় মনে হবে, সেভাবে সে শুয়ে আছে। তার মানে যে এই যখন ওকে স্বপ্ন দেখাইছে, ওর সাথে স্বপ্ন দেখানোর পরপরই ওকে পাশে শোয়া দিছে, তাহলে ও যখন শুয়ে আছে এবং ঘুম থেকে উঠে যখন জেগে দেখলো যে পাশেই এই মেয়েটা শুয়ে আছে, ওইভাবে শুয়ে আছে, তখন সে ভাবলো যে তাহলে তার মানে হচ্ছে এই ঘটনাটা বাস্তব, এই ঘটনার স্বপ্নটা আমি স্বপ্ন দেখে নাই, সত্যি সত্যি তার সাথে আমার যৌন সম্পর্ক হয়েছে। এটা সে খুব বিরক্ত ও হতাশ হয়ে যায়, যেহেতু রেড ক্রস ভেবেছিল যে উনা একজন খাঁটি এবং লাজুক কুমারী মেয়ে, কারণ উনার সঙ্গে সে এতদিন ছিল, একজন তার সাথে আছে, তার সঙ্গে এত পথ হাঁটলো, কখনো উনাকে এরকম চরিত্রহীন খারাপ মহিলা মনে হয় নাই, তাহলে এই মেয়েটা কেন তার সাথে এরকম আচরণ করলো, একেবারে তার বিছানায় চলে আসছে, তার সঙ্গে তার বিছানায় অবস্থান করতেছে, এটা দেখে সে খুব বিরক্ত হয়ে যায় এবং হতাশ হয়ে যায়। মানুষ বিরক্ত যতটা হয় তাতে হতাশ বেশি হয়, যেহেতু রেড ক্রস ভেবেছিল যে উনি একজন খাঁটি এবং লাজুক কুমারী মেয়ে এবং তাকে কুমারী মেয়ে ভেবেছিল, দুঃখের বিষয় স্পেন্সারের সময় নারীদের কাছে এমন আচরণ প্রত্যাশিত ছিল, কারণ কি ওই সময় মানে স্পেন্সারের সময়, এখন যেমন আমরা আশা করি যে মেয়েরা বিয়ের আগে তাদের কুমারী থাকবে, তখনও ওই স্পেন্সারের সময় ওই একটা ধারণা ছিল খ্রিস্টানদের মধ্যে, তার মানে খ্রিস্টানদের যে ধর্ম, এই ধর্মটা অনেক ইসলাম ধর্মের মতোই, ইসলাম ধর্মটা এখনো সেগুলো মানে মেনে চলে, এই জন্য এখনো ইসলাম ধর্মের মানে এই সমস্ত বিষয়গুলো আছে, কিন্তু ওরা আর সেগুলো মানে নাই, ওরা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে, কিন্তু স্পেন্সারের সময় এগুলো ছিল। স্পেন্সার তো অনেক আগের কথা, সেই মনে করো যে 1664 মানে 1600 সালের কথা, প্রায় 400 বছর আগের কথা, 400 না, হ্যাঁ 400 বছর আগের কথা। এরপর দেখছি আমরা, রেড ক্রস নাইট তাকে পরীক্ষা করতে চাইল যে আসলেই সেই কিনা, কারণ সে প্রত্যাশার বাইরে আচরণ করছে, এরকম আচরণ তার কাছে প্রত্যাশা করা হয় নাই। সে তার সাথে মিনতি করলো, মিনতি করলো যে তুমি যে আমাকে তুমি আমাকে ভালোবাসো না কেন, আমি তোমাকে ভালোবাসি, এইভাবে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এই উনা বলতেছে, উনা হচ্ছে এখন তোমার কি করছে, এই যে আত্মারূপী আত্মা, উনারূপী যে আত্মা, সে তাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে যে অ্যাকচুয়ালি আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি তোমার বিছানায় চলে এসেছি, তুমি এই নিয়ে আমার সাথে তুমি আমাকে রাগারাগি করো না, আমার উপর মন খারাপ করো না, অ্যাকচুয়ালি আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার
মানে এইভাবে বিভিন্ন কথাবার্তা বলছে, যাতে ও বিশ্বাস করতে পারে যে হ্যাঁ এই উনাই সেই উনা। আর সে বলছে যেহেতু আমি এগুলো নিজে ইচ্ছা করি নাই, ঈশ্বর আমাকে এটা করতে বলেছেন এবং আমাকে বাধ্য করেছেন। তার মানে তাকে সাইকোলজিক্যালি বিভিন্ন ভাবে তাকে মানে ই করছে, প্রেশার দিচ্ছে, যাতে তার মানে ক্যারেক্টারটা নষ্ট হয়ে যায়, সে তার ক্যারেক্টারটা নিজে নষ্ট করে ফেলে। যদি সে তার সাথে থাকতে না পারে তবে সে মরে যাবে। এবং এখন সে সাইকোলজিক্যাল ট্র্যাপ আরেকটা দিল, সে হচ্ছে যদি তুমি আমাকে আমার তোমার সঙ্গে না রাখো তাহলে আমি মরে যাব, আমি বাঁচবো না। এবং এইভাবে কথা বলার পরে কিন্তু যে কোনো ছেলেই নরম হবে অবশ্যই। সে বলে তাকে অবশ্যই বুঝতে হবে যে সে নিজের প্রয়োজন আস্থা রেখেছে এবং তাকে নিয়ে চিন্তিত। এবং সে বলে যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে চিন্তিত, তোমাকে নিয়ে আমি ভাবছি, কিন্তু সে নিজের প্রতি আস্থা রাখে যে না আমাকে নষ্ট হওয়া যাবে না, আমি ই করবো না। কিন্তু তার সাথে সে স্বাভাবিকভাবেই কথা বলে, ওর মতো করে কথা বলে। রেড ক্রস কিছু কারণে এটা পুরোপুরি বুঝে উঠতে পারছে না এবং তাকে আবার জিজ্ঞাসা করে যে কেন সে তাকে বিরক্ত করছে। রেড ক্রস ওকে জিজ্ঞাসা করলো যে কেন তুমি আমাকে বিরক্ত করছো, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত কোনো প্রবলেম আছে তোমাদের? না স্যার, বুঝতে পারছি। না স্যার, সে জিজ্ঞাসা করছে যে কেন তুমি আমাকে বিরক্ত করছো, আমি তো তোমাকে বিরক্ত করতে বলি নাই, বা তুমি আমাকে এখানে কেন আসছো, আর তুমি তো আমাকে প্রপোজ করতে পারতা বা তোমার সাথে আমার রিলেশন হতে পারতো, তুমি এইভাবে কেন আসলা, তুমি না বলে না করে তুমি কেন এইভাবে এটা করলা। সে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে বললো যে সে তাকে ভালোবাসে এবং এ কারণেই সে সারা রাত জেগে থেকেছে। তারপর তুমি তো ঘুমাইছিলা, আমি তো ঘুমাতে পারি নাই, তুমি তো ঘুমের মধ্যে আমাকে ভালোবাসছো, কিন্তু আমি তো জেগেই ছিলাম। এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলে অ্যাকচুয়ালি রেড ক্রস নাইটকে সে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রেড ক্রস আগে কখনো কখনো মিথ্যা কথা শোনেন নাই, যে মিথ্যা শোনেন নাই সে কিন্তু যে কোনো কথাই বিশ্বাস করে ফেলে। আমরা অনেকেই আছি যারা সাধারণত দেখা যায় যে কি করি, মানে অন্যের কথা বিশ্বাস করি না। কারণ কি? কারণ আমরা জানি যে মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু যে কখনো মিথ্যা কথা শুনে নাই সে কিন্তু যে কোনো কথাই বিশ্বাস করে ফেলবে, যে কাউকে বিশ্বাস করে ফেলবে। রেডক্রস তার কাছে ক্ষমা চাইলে যে তিনি তার ব্যথার কারণ হয়েছেন। সে বললো যে অ্যাকচুয়ালি আমি আপনাকে আমি আপনার কাছে মাফ চাই, কারণ আপনি আমার জন্য মন খারাপ করেছেন, আমি আপনার কষ্টের কারণ হয়েছি। এবং বললেন যে ভালোবাসা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, তাকে মনে করিয়ে দেয় যে সে তাকে কখনো ছেড়ে যাবে না বলে প্রতিশ্রুতি। এবং বললো যে হ্যাঁ যেহেতু তুমি আমাকে ভালোবাসো আর তাহলে আমিও তোমাকে কখনো ছেড়ে যাব না বলে সে প্রতিশ্রুতি দেয়। মন্দ আত্মাটি রেড ক্রসের সমঝোতামূলক প্রতিক্রিয়ায় হেরে যায়, কিন্তু অ্যাকচুয়ালি সে চায় নাই যে এভাবে সমঝোতা করে সে এই কাজটা করবে। সে চাইছিল যে তাহলে সে আবার আমার সাথে শারীরিক সম্পর্ক করুক, যেহেতু আমাদের শারীরিক সম্পর্ক হয়েই গেছে, যেহেতু যেহেতু আমরা বোধ আর এখন মানে কেউই আর মানে কি অবস্থায় নাই, তাহলে আমরা আবারও করি, এর ফলে কি হবে, এর ফলে অথবা রেড ক্রস এর চরিত্র নষ্ট হবে, এইটাই তারা ছিল তার উদ্দেশ্য। কিন্তু সে যখন বললো যে আমি আপনার জন্য কষ্ট, এই কষ্টটার জন্য আমার মানে ই হয়েছে, তখন কিন্তু সে আর ই করলো না। রেড ক্রস উনার আচরণ সম্পর্কে এখনো অস্বস্তি বোধ করছে, রেড ক্রস এখনো বিশ্বাস করছে কিছুটা, কিন্তু অস্বস্তি বোধ করছে যে এটা কেন হচ্ছে, এরকম কেমন কেন হচ্ছে। অবশেষে আবার একটু সমস্যায় পড়ে সে, তার অর্থ ঘুমের মধ্যে তার যৌনক্রিয়া আবারও হয়ে যায়, কারণ তার জন্য স্বপ্ন তো নিয়েই আসছে, একের পর এক স্বপ্ন তাকে পাঠাচ্ছে, এবারও তার সেই সম্পর্কটা হয়ে যায় এবং সে খুবই খারাপ স্বপ্ন দেখে। কিন্তু শীঘ্রই খারাপ স্বপ্নগুলো তাকে শান্তিতে রেখে চলে যায় এবং কিছুদিন পরে দেখা যায় যে না আর স্বপ্নগুলো নাই এবং তার মনটা ভালো হয়ে যায়। আমরা দেখছি যে অনেক সময় আমরা খারাপ স্বপ্ন দেখতে দেখতে ভালো স্বপ্ন দেখি। এটা বুঝতে পেরে যে তাদের খারাপ জাদু পড়ছে না এবং সে বুঝতে পারে যে এখানে মানে আমরা বুঝতে পারলাম যে জাদু আর কাজ করতেছে না, জাদুগুলো চলে গেছে। তো যা হোক, এখানে আমাদের তোমার এটা শেষ হয়ে যায়, এখানে তোমার আর্কিমাগোর সাথে তোমার গল্পটা শেষ হয়ে যায়। আমার